ইনকাম স্কুলে স্বাগতম। কখন কাজ চলে আসে, কখন বসে থাকতে হয় সেটা বলা যায় না, সেজন্যে আপনার কি কাজ করতে হবে, দোকানের কাজ কখন চলে আসে তার জন্যে অল টাইম আপনার দোকান খুলতে হবে। আমার ওয়ার্কশপ অল টাইম খোলা থাকে। অল টাইম কীভাবে, মনে করুন সারাদিন তো খোলাই থাকে, রাতে স্টুডেন্টরা থাকে, আমি নিজে থাকি, সকাল সকাল দোকান খুলি, সবসময় যে সকালে এবং লাস্টে কাজ আসে তা কিন্তু না। আজকে সারাদিন আমাদের ওয়ার্কশপের কাজের পরিমাণ খুবই কম, 10 মিনিটের ভিতরে কি কি কাজ আসছে শুধু আপনাদেরকে আজকে দেখাবো। যে সারাদিন তেমন কোনো কাজ নাই, বাট 10 মিনিটে কি পরিমাণ কাজ আমার ওয়ার্কশপে এই মুহূর্তে আসছে, যার কারণে খুশিতে ঠেলায় আনন্দে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে হতাশ হতে পারেন যে সারাদিন কোনো কাজ নাই, কাজ আসবে না, সন্ধ্যার আগে দোকান খুলে চলে গেলেন। অনেকেই বলতে পারেন যে সারাদিন কাজ নাই, আজকে মনে হয় কাজ আসবে না, দোকান বন্ধ করে চলে যাই। সেজন্যে আমি আপনাদেরকে মোটিভেট করার জন্যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই দেখুন 10 মিনিটে আমার এখানে একই সময়ে একই সাথে সবাই একসাথে কিভাবে কাজ নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই দেখো, একজনে নিয়ে আসলো একটা ইলেকট্রিক কেটলি এবং একটা রাইস কুকার, এটা দুইটা একজনে নিয়ে আসছে। এদিকে আসো, আরেকজন এখানে আনো, এই গ্যাসের চুলাটি নিয়ে আসছে একজন, এটা নিয়ে আসছে, আসো এদিকে। আরেকজন এখানে দেখা যাচ্ছে না হয়তো, এদিকে আসো, দুইটা ফ্রিজ একই সময়ে আমাদের ওয়ার্কশপে নিয়ে আসছে গাড়ি দিয়ে, এদিকে আসো, এই একটা ফ্রিজ দেখা যাচ্ছে কিনা দেখো, আর এদিকে আরো এই দেখুন, এই দুইটা ফ্রিজ একই সময়ে, দুইটা ফ্রিজ, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি এবং একটা চুলা, এই মোট 5টা জিনিস একই সময়ে আসছে। আশা করি আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা অনুমান করতে পারছেন যে এই 10 মিনিটে আমার কী কাজ আসলো, এই কাজগুলি ডেলিভারি দিতে পারলে আমার কত টাকা লাভ হতে পারে। সুতরাং হতাশ হওয়া যাবে না, সারাদিন কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই, নির্দিষ্ট একটা সময় সকাল থেকে নিয়ে রাত্র নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আপনার দোকান খোলা রাখতে হবে। কোন সময় কে চলে আসে, কোন কাস্টমার চলে আসে, কি সমস্যা নিয়ে আসে সেটা আগ থেকে বলা যাবে না। সুতরাং টাইম টু টাইম দোকান খুলুন, অপেক্ষায় থাকুন, কখন সার্ভিস কাজ চলে আসে সেটা বলা যায় না, কখন আপনার ইনকাম হয়ে যায় সেটা বলা যায় না। হতাশ হওয়ার কিছুই নেই, ধৈর্য ধরুন, লেগে থাকুন, শুরু করে দিন, ধৈর্য ধরুন, লেগে থাকুন, আশা করি সফলতা আসবেই, কাজ আসবেই। আসসালামু আলাইকুম।